সকলের আছে নাকি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহু আলা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। ওই দেহ যুবক আমিন কয় না, বড় চালাক, ওরা চিন্তা করে আমিন মানে আল্লাহ কবুল করো, অহন যদি আল্লাহ কবুল করে আমিন বয়ে পড়ুন বিপদে, ফজরের নামাজ এতদিন পড়ি না, কালকে থেকে না পড়ে আর পারুম না। এ যুবক, আল্লাহ যদি কবুল কইরা এখানে নিয়ে আসছে, যদি মসজিদে নেয় অসুবিধা আছে কোনো? তাহলে জোরে বলো আমিন। আল্লাহ বলেন আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? বাবাজি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, ইবাদত হবে কার? শুধুমাত্র কেবলমাত্র কার? সাথে সাথে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? অনবির উম্মতের দল, আল্লাহর হুকুমের পরেই যেখানে পিতামাতার পিতামাতার খেদমতের কথা, পিতামাতার হকের কথা বললেন, পিতামাতার হকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ, এই এই হকের ব্যাপার হকের গুরুত্ব কম না বেশি? বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এত নবী যে এত সুন্দর ঘোষণা দেওয়ার পর কই এত পর্যন্ত কোন সন্তান, এমন সন্তান খুব পাওয়া যায় কম, পিতামাতার পরিপূর্ণ হক আদায় করার মতো সন্তান বাংলাদেশে এখন খুব কমই পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, আমি কো বাংলাদেশে কিছু কপাল পোড়া যুবক আছে মার পায়ের নিচে জান্নাত খোঁজে না, বিবাহ কইরা শাশুড়ির পায়ের নিচে খোঁজে জান্নাত, ঠিক কিনা? এ কপাল পোড়া মুসলমান যুবক ভাই, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না রে যুবক, তুমি যেই মাকে ঘর থেকে লাথি মেরে ফেলে দিয়া, বাবাকে ফেলে দিয়ে মা বাবাকে ফেলে দিয়ে শ্বশুর শাশুড়িকে তুমি আপন জাইনা নিলা, তাদেরকে সারা কিছু বুঝু না, মনে রাখবা এই শাশুড়ির স্বার্থে একটু ব্যাঘাত ঘটলে কোনোদিন তোমার মতো জামাইয়ের নামে মামলা দিতেও চিন্তা করবে না, বরং তুমি যেই মাকে ফালা দিলাই মা তোমার নামে মামলা দিবে না, হামলাও দিবে না, বরং তোমার নামে যদি কেউ মামলা দেয়, মার নামে যদি কোনো জমি যদি থাকে ওই জমিটা বিক্রি করে হলো তোমার মতো সন্তানকে মামলা থেকে বাঁচাবার চেষ্টা করে, কেউ যদি তোমার উপরে হামলা দেয় তোমার মা তোমাকে জড়ায় ধরে বলবে, এলাকার ছেলেরা তোরা মারবি, তোরা আমার, আমি মায়ের শরীরে মার, আমি মা, বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে তোরা আঘাত দিবি এটা মা সহ্য করবো না। যুবক ভাই, যেখানে আল্লাহ তাআলা মায়ের আল্লাহর হকের পরেই মা বাবার হকের ব্যাপারে বললেন, এরপরেও সন্তান কেন হক আদায় করে না? আজ এটার একটা কারণ আছে না নাই? এই কারণটা নিয়েই হবে আজকে আলোচনা, এই কারণটা নিয়েই হবে বাবা আজকের আলোচনা। কারণ জীবনভর অনেক রোগী ডাক্তার দেখাইছে, এলাকার ফার্মেসি থেকে ঔষধ খাইছে কোনো কাজ হয় নাই, দামি দামি ঔষধ অ্যান্টিবায়োটিক খাইছে কোনো কাজ হয় নাই, ওরে মুসলমান একজনে পরামর্শ দিছে যাও যাও ওই ঢাকার শহরে যাইয়া ভালো একজন MBBS ডাক্তার দেখাও, ডাক্তার দেখাবার পর ডাক্তার পরীক্ষা করিয়া এইবার তোমাকে ঔষধ লিখে দিছে, তবে তুমি মিলাইয়া দেখলা ঔষধ তো আগের ঔষধের চাইতে এটার পাওয়ার কম, নর্মাল তো নর্মাল হবে হলে কি হবে,
এটা তো ডাক্তার পরীক্ষা করে, যেই রোগ ধরেছে ওই রোগের জন্য যেই ঔষধ লেগেছে তাই লিখে দিছে, আগে যেটা খাইছো পাওয়ারফুল ঔষধ উপকার হয় নাই, অথচ এখন কম পাওয়ারের ঔষধ খাওয়ার পরও উপকার। কারণ কি? একটাই জবাব, সেটা হইল আগের ডাক্তারের রোগ ধরাটাই ছিল বড় অভাব, রোগ ধরে চিকিৎসা করে না। এই বাংলাদেশে পিতামাতার খেদমতের বয়ান তো কম করা হয় না, মা বাবার হকের ব্যাপারে বয়ান তো কম হয় না, এরপর কেন সন্তান মা বাবার হক আদায় করে না? একটাই জবাব, আসল জিনিস জানার বড় অভাব। ওরে মুসলমান, কিতাব পড়ে যাইয়া একটা জায়গায় ব্রেক হয়ে গেলাম, কি রে সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, কারণটা একদিন পেয়ে গেলাম। সেই কারণটা বেশি কিছু নয় রে বাবা, এই কারণ হইল দুনিয়াতে সন্তান আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক ছিল, কয়টা হক? আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবার হক সন্তানের কাছে আসেনি, সন্তানের হক মা বাবার কাছে? তাহলে এইবার বলেন, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? এই যে ওয়াজটা করলাম তারপর ভুল পথে আছেন আপনারা, মা বাবার হক আগে না? না, মা বাবার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু এরপরও সন্তান কেন হক আদায় করে না? ওরে বাবা, সন্তান দুনিয়াতে আসবে, এরপরে মা বাবার হক হকের দাবি করবে, কিন্তু বাবা কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার কোনো খবরও নাই, এখনো আসেই নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক কয়টা হক? এই দুইটা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম, কোনোদিন তাবিজ লাগবে না, পানি পরা লাগবে না, তেল পরা লাগবে না, বিনা তাবিজে এই সন্তান মা বাবার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। এখন এই দুইটা হক কি যুবক ভাই? এ নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক ভাইদের জন্য ই হলো আজকে আমার ওয়াজ, বুড়া বাবাজিদের জন্য আজকে আমার ওয়াজ না, তাদের জন্য শুধু দোয়া। আর আমার কলিজার টুকরা যুবকদের জন্য হইল আজকের ওয়াজ, এই কলিজার টুকরা যুবক ভাই, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, এক নম্বর হক হইল যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হইল যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, দুই নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, বাবা সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কথা কোন ঠিক কি না? এই মা বাবা যদি ভালো হয়, ওই মা বাবার সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো সন্তান, ওই মা বাবার গর্বে, মায়ের গর্বে যে সন্তান হবে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান, চরমনের জমিনে ঘুমায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান। আর মা বাবা যদি ভালো হয়, আপনাদের এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিমের মতো, রেজাউল করিম রাজার মতো ভালো সন্তান হওয়ার আশা করা যায়। আর মা বাবা যদি খারাপ হয়, তাহলে টাক্কু মুরাদ বদমাশের মতো সন্তানের আশা করা যায়, কারণ সেওয়াও মিলিক করে, সেওয়াও মিলিক করে, দুইজনের মধ্যে ব্যবধান আছে না নাই? ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ভাই, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হইল যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। আজকে থেকে দোয়া করো, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। ও পর্দার আড়ালের মা, তুমি যদি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পেতে চাও, তুমিও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও।
কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার বাংলাদেশে বর্তমানে অধিকাংশ মা বোনেরা এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা নামাজি দাড়িওয়ালা স্বামী চায় না। অধিকাংশ মা বোনেরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি মা, ওই টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এ যুবক ভাই আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দগিতে তুমি আমার জন্য একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। ও পর্দার আড়ালের মাগু, তুমি তো আল্লাহওয়ালা স্বামী চাও না, টাকাওয়ালা বাড়িওয়ালা চাও। অথচ আগের যুগের মুমিন নারীদের দিকে তাকাও, আল্লাহর বান্দির আল্লাহওয়ালা স্বামী চাইতো টাকাওয়ালা না, তোমার মতোই আল্লাহর একজন বান্দি, নাম হইল তার নাহিদা। জীবনীটা একটু শুনে নাও, দেখো তুমি কেমন আর সে ছিল কেমন। ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি নাহিদা ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আল্লাহর কাছে সব সময় বলে ওরে মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দগিতে তুমি আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। জোরে কোন কি চাইছে? আল্লাহওয়ালা স্বামী কি চাইছে না টাকাওয়ালা? আল্লাহওয়ালা স্বামী চাইছে কিন্তু বাবা পায় নাই। আল্লাহ পাক তাকে এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ওরে কালামপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো যা চাইছে তা কি পাইছে? চাই পায় নাই, পায় নাই। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা পাইছে আল্লাহ ভোলা, ঠিক কি না? চাইছে কি পাইছে কি? আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা পাইছে আল্লাহ ভোলা, কথাটা মনে রাখবেন, দুইটা শব্দ মাঝে মাঝে প্রশ্ন করব। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা পাইছে কি? চাইছে আল্লাহওয়ালা পাইছে আল্লাহ ভোলা। এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, তবে তোমার কাছে আমি আও মালিক কেন বেজার না? আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। সূরা বাকারার 155 নং আয়াতের দিকে তাকাও, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ জীবন দিয়া পরীক্ষা করব, তবে বান্দা কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় পড়ার পরে ঈমানদার দুইটা আমল নিয়া সামনে আগাও, মাজারে যায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। এ বান্দা মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই, আল্লাহ বলেন দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটার নাম হইল ধৈর্য আর একটার নাম হইল নামাজ। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলে, ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই দুইটা আমল নিয়ে সামনে আগাও। আল্লাহর বান্দি চাইছে, আল্লাহ ওয়ালা পাইছে কি? আল্লাহ বলা পাওয়ার পরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়ার বলে, আল্লাহ চাইলাম আল্লাহ বলা পাইলাম, আল্লাহ বলা এরপরও বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ই যে শিরিন সুতু নাম, শির সত কর্মি কুনদ জানম তমাম। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? ওই কক্সবাজার। আপনাদের সাবার কি জানি পার্ক আছে, পার্কে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না, বরং এই জায়গা গুলা আল্লাহওয়ালা গেলে আল্লাহ বলা হয়ে যায়। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে আমার আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় দিলে নাই, ওয়া কুনু মাআস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবতে যাও। এক কথায় আল্লাহ ওয়ালা তাদের সোহবতে যাও। আল্লাহ ওয়ালা কারা? জবাব হইল, আল্লাহকে ভয় করে যারা। আল্লাহকে ভয় করে কারা? জবাব হইল, আল্লাহ ওয়ালা যারা। কথা ঠিক না বেটি? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি দোয়া করতেছে, মালিক তুমি আমার স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। একটু চিন্তার বিষয় বাবা, এখানে আগের যুগের মুমিন নারী যারা ছিল, এরা স্বামীর হাতে মায়ের খাওয়ার পরও স্বামীর জন্য করতো আল্লাহর দরবারে দোয়া। আর বর্তমানে আমার মা বোনেরা, মায়ের তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা, স্বামী যদি আস্তে করে দেয় একটা ধমক, জাগায় মাইরা দেয় জোরে জোরে দশটা ধমক। আছে না নাই? এদিকে তো নাই, এ ঢাকার শহরে তো নাই। ঢাকা বড় একটা জায়গা থাকতে পারে, কিন্তু বাবা এই ধামরাই থানার মধ্যে তো নাই। ওরে বাবা, ধামরাই তো আরো বড় একটা, মোটামুটি একটা বড় একটা উপজেলা, কিন্তু এই কালামপুর তো নাই। কি কয়, এদিকেও আছে? আমি তো ভাবছিলাম শুধু বরিশালেই আছে। আল্লাহর বান্দি যায় কয়, হুজুর একটু পানি পড়া দেন। কয়, কি হইছে? কয়, স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ, মনটা বড় খারাপ। হুজুর বলে, দিলাম পানি পড়া। মহিলা বলে, হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে, তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকালবেলা এসেই শুরু করে। এবার মহিলা হুজুর বলে, একটা কাজ করবা, তোমার স্বামী যখন ঘরে ঢুকবে, ঢোকার আগে পানিটা মুখে দিবা, যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। সাত দিন আমল করবা, আট দিন পরে দেখা করবা। আট দিন পরে যায় হুজুর, কোন সুরা বইরা পানিটা ফুদিলেন একটু শিখাইয়া দেন, মাঝে মাঝে কাজে লাগবে। হুজুর বলে, কোন সুরা পড়ি নাই। তো কি করলেন, কি দিলেন? এবার হুজুর বলে, সাতটা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। বুঝা গেল হুজুরের কথা অনুযায়ী, বুঝা গেল এ বাংলার জমিনে মহিলারা পুরুষের হাতে যত মাইর খায়, এক নম্বর কারণ হলো তাদের মুখ মোবারক। এখন আজকে তো খানা খাইলাম, রান্না এই এলাকার মহিলাদের হাতের রান্না মাশাল্লাহ খুব ভালো লাগছে, তাদের জন্য মায়াও লাগা গেছে, মায়াও লাগা গেছে। এখন মন চায়
তাদেরকে বিনা টাকায় বিনা পয়সায় একটা তাবিজ দেওয়া যায়, এমন তাবিজ দিব আপনার এই ধামরাইল পুরুষেরা মারার কোনো চান্স পাইবেন না। আর দিমুনি কন বুঝা কন ওই দাও জুয়ানরা কইলেও বুড়ারা কয় না দিমু। ওই অনেকে যারা মারার অভ্যাস রাখা হুজুর এই কামটা আমরা কইরেন না দিয়ালাই